কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন পান্ডুল ইউনিয়নের জমি নিয়ে দ্বন্দ্বের জোরে মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে ক্লোজ আপ ওয়ান তারকা সাজু। এই ঘটনাকে কেন্দ্র করে সাজুর বোন বাদী হয়ে উলিপুর থানায় সাজুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির অভিযোগ দায়ের হওয়ার সত্যতা নিশ্চিত করেছে। শিল্পী সাজু আহমেদ তার মায়ের কাছে জমির ভাগ ও টাকা না পাওয়ায় হামলা করে মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ করেছে তার মা। তার বৃদ্ধা মাকে গুরুতর অসুস্থ অবস্থায় আত্মীয় স্বজন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সাজুর মা মোসাম্মদ রানিজান বেগম জানায়, সে চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদের নির্বাচন করবে বলে জমির ভাগ চাচ্ছে এবং এজন্যই প্রায়ই সে তাকে অপদস্থ করে আসছে। 2008 সালে তার ক্লোজ আপ ওয়ান তারকা হওয়ার জন্য SMS এর পেছনে জমি বন্ধক রেখে লাখ লাখ টাকা শেষ করেছেন তিনি। এখন তার নিজের জমানো অর্থ দিয়ে নির্বাচন করতে বলছেন এবং পরে জমির অংশ দিতে চেয়েছেন, কিন্তু সে নির্বাচনের আগেই জমির অংশ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, এজন্য তার উপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান। কোনো ভ্রুক্ষেপ করে না, যেটা আমার মা হয় এটা কোনো করে না। এই ছেলে আমাকে এত অত্যাচারে ফেলে দিছে, এই ছেলের যে শাস্তি আমি চাই, এই ছেলের আমি শাস্তি চাই, ওর আমি যাবজ্জীবন জেল চাই এই ছেলের।